এক মিনিটে আজকের বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি অনুভা বিশ্বাস। চিরনিদ্রায় শায়িত হলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ঈদ যাত্রাকে ঘিরে বিশেষ পরিকল্পনা পুলিশের, জানালেন আইজিপি। গরুর মাংসের দাম আরও বেড়েছে, কমেনি সবজির। শান্তিময় পৃথিবীর প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন পহেলা বৈশাখ উদযাপন হবে, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ একপেশে নীতিতে দেশ শাসন করছে, বললেন ফখরুল। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। দেশের মানুষ ভোট দিতে ভুল করে না, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে আয় ও ভোগের বৈষম্য বেড়েছে, জানা গেছে বিবিসি এর জরিপ থেকে। ঈদ ঘিরে পন্টুনে চলছে সাজসজ্জা, যাত্রী শূন্য কাউন্টার। এখানে শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ।